আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি সিলেটের কি অবস্থা, বন্যার পানি কিরকম আসছে সেটা দেখানোর জন্য। আল্লাহ, পানি এত পরিমাণে বাড়ছে, মারাত্মক বাড়ছে। খালি পানি আর পানি দেখা যায়। আল্লাহ আল্লাহ, তুমি দেখেন মা পানি কতটুকু বেড়ে গেছে। সিলেটও খুব খারাপ অবস্থা যার, আমরা খুব খারাপ অবস্থা যার, পানি মানে পানি অতিরিক্ত পরিমাণে বাড়ি গেছে, অনেকে আশঙ্কা হররা। 2004ও যেভাবে বন্যা হয়েছে, এরকম আবার বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়, এরকম মানুষে আশা করে যে বন্যাও যেতে পারে। বাসা বাড়ির মানুষ বহুত কষ্ট করে, সিলেটের আশেপাশে যারা আর বাড়ি, তারা বাড়ির যার গিয়া, কারণ তারা তো ঘুরে থাকতে পারেন না, পানি লাগে। এখন আমি আমার ফ্রেন্ডের বাসা যাইমু, তারা কোন অবস্থায় আছে, তারার ঘরও কতটুকু পানি ডুবছে, কি পরিমাণে পানি আছে আপনারা দেখতে পারবা আমার এই ব্লগে। দেখাইলাম এই ভিডিওত বাসা বাড়ির কী অবস্থা, পানি কীরকম ডুবছে, আপনার লগে থাকবা, লাইক দিবা, আরও দেখাইবো মানুষ পানির মধ্যে আরও কীভাবে কষ্টে জীবন যাপন করে। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব আর শুকনো খাবারের অভাব আছে।